সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের আলাপনে। আমি আছি আকরামুল হোসেন আপনাদের সাথে। আমরা কথা বলছিলাম বিসিএ অ্যাওয়ার্ডস 2016, আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন তথা বিসিএর নেতৃবৃন্দদের, যারা আমাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিএর 11th অ্যাওয়ার্ড সেরেমনি। আমরা কথা বলবো আবারও, আমি কথা প্রসঙ্গে যখন আপনার সাথে বিবৃতির আগে কথা বলছিলাম যে বিসিএ একটা পুরাতন সংগঠন। ওই দিন গার্ডিয়ান নিউজ পেপারে আমরা একটা আর্টিকেল দেখলাম, সেখানে আমরা দেখি যে 1960 বিসিএ প্রতিষ্ঠিত হয়। তো এর নিচে কমেন্টসে লেখা আছে যে হাউ কাম বিসিএ কেম টু 1960 ইফ বাংলাদেশ was independent in 1971. So do you have any explanation on this? Yes, of course, because Bangladesh Ketara Association জন্ম হয়েছিল 1960 এবং সেটা যখন জন্ম হয়েছিল তখন সেটার নাম ছিল PCA, পাকিস্তান ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, যেহেতু আমরা ইস্ট পাকিস্তানের সাথে ছিলাম। যখন বাংলাদেশ স্বাধীন হয় তার উদিন ওয়ান ইয়ারের ভিতরেই এটার নাম চেঞ্জ করা হয় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। সো পিসিএ যখন ছিল তখন কি বাংলাদেশিরা ওইটার সাথে সম্পৃক্ত ছিল? এটা তো মেইনলি তো যে এটা এস্টাবলিশ করছে বাংলাদেশিরাই। রেস্টুরেন্টরা, কয়েকজন রেস্টুরেন্টরা মিলে তারা দেখলো যে এখানে একটা প্রয়োজন আছে, যেটা আমাদের যে দাবি দাবা আছে এগুলো আমরা মেইন স্ট্রিমে তুলে ধরতে পারবো, গভর্নমেন্টের কাছে তুলে ধরতে পারবো। তখন এটা রেস্টুরেন্টরা মিলে করেছিলেন এই সংগঠনটা। 100% of the pioneers were from the then East Pakistan, which is now Bangladesh. Good. আচ্ছা, যেটা দাবি দাবার যে বিষয়টা আসলো ব্রেক্সিট পরবর্তী, যে অনেক দাবি নিয়ে আপনারা ব্রেক্সিট পূর্ববর্তী যে দাবিগুলো আপনাদের ছিল, ব্রেক্সিট পরবর্তী আপনারা কি আশাবাদী সেই দাবিগুলো? আমরা তো এখন আশাবাদী, আমাদের তো মেজরিটি ব্রেক্সিট সাপোর্ট করেছে। আপনারা দেখেছেন টিভিতে অনেক অনেক দেখেছেন, পৃথিবীতে সবারও যারা ছিলেন, তা আমাদের আশা এখনো আছে। ব্রেক্সিটের তো ইয়ে হতে আরো বছর দুয়েক লাগবে, হ্যাঁ, ওটা ইমপ্লিমেন্ট হতে সবকিছু, কিন্তু আমাদের আর আশা এটা, যেহেতু আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার আনস্কিল ওয়ার্কারের ব্যাপারটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল ইস্ট ইউরোপিয়ান অ্যাড হওয়ার জন্য, আপনার বুলগেরিয়া রোমানি এগুলি অ্যাড হওয়ার পরে আমাদের দেশ থেকে লোকানা বন্ধ করে দিয়েছিল। আর যেটা আমাদের ওপেন ছিল পয়েন্টস বেস সিস্টেমের টিয়ার টুর আন্ডারে স্কিলড শেফ অথবা ম্যানেজার আনার যে ইয়ে ছিল, এটা স্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল। প্রথম তো ছিল আপনার স্যালারি ফর এক্সাম্পল অ্যারাউন্ড 18,000, এরপরে এটাকে নিয়ে যাওয়া হলো 29,760 সামথিং লাইক দ্যাট, প্লাস ফুড প্লাস অ্যাকোমোডেশন। তো আমরা অ্যাভারেজ রেস্টুরেন্ট ওনার যারা, তারা কিন্তু এই ফিগার দেই না। হাই ক্লাস অনেক বিজি রেস্টুরেন্ট যেগুলো তারা হয়তো দিতে পারবেন, কিন্তু আমরা চাই যে এটা ওই আন্ডার 20,000 অ্যারাউন্ড 18,000 চলে আসুক। সো উই উইল এক্সপেক্ট দি গভর্নমেন্ট টু ডু সামথিং অন দি পয়েন্টস বেস সিস্টেম, ইন্ট্রোডিউস এ নিউয়ার এ বেটার এ মডিফাইড পয়েন্ট বেস সিস্টেম টু হেল্প আস, কারণ আমাদের স্টাফ শর্টেজটা কিন্তু অ্যাকিউট, কারণ আমাদের ছেলে মেয়েরা কম যাচ্ছে না, তো তাদেরকে একটু মোটিভেট করতে হবে। বিকজ অনেক আপনি চিন্তা করেন জেমি অলিভিয়ার বা আপনার ওই যে গণনজি, হ্যাঁ, ওরা ওরা কিন্তু দে আর ওয়ার্ল্ড ফেমাস পিপল। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রশ্ন, ইয়াং জেনারেশনের কথা আসলো, অ্যাজ এ শেফ আপনি কি মনে করেন যে এই ইন্ডাস্ট্রিতে ইয়াং জেনারেশনের সমাগম ঘটবে? না, আমরা তো বর্তমানে যে সিচুয়েশনটা আমরা ওইটি চাচ্ছি যে যাতে ইয়াং জেনারেশন, আজকে পুরানা যারা বস আছে ওদের অনেক ছেলেরা ওদের ফ্যামিলির লোকজন ইনভলভ হইতেছে না, যে কারণে আমাদের ব্যবসাটা দিন দিন রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো আমার মেইনলি আপিল তাকে বা সবাই ওইটি বলতে চাই যে যাতে ইয়াং জেনারেশনটা ওই যে সাথে, কিন্তু শেফের একটা পেশা কিন্তু ভেরি ডিমান্ডেবল এবং ভেরি প্রেস্টিজিয়াস আমি যেটা মনে করি। তো আমাদের ইয়াং জেনারেশন আমি চাই যে যাদের পুরানা যারা এখনও রেস্টুরেন্টের ওনার আছেন, কিন্তু আমরা কমে যাচ্ছি, মানে আমাদের প্রত্যেক শহরে দেখেন আজকে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের টার্কি ফেমাস হয়ে যাইতেছে। আমাদের ছেলেরা যদি এই ইন্ডাস্ট্রিতে আসে আমি মনে করি ভালো একটা ফিউচার আছে। ধন্যবাদ। অলি খান, আপনি নিজেও একজন শেফ, আপনার আর্টিকেল অনেক অনেক জায়গায় আমরা পড়ি, বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন নিউজ পেপার, অনলাইন পোর্টাল এবং মেইন স্ট্রিম অনেক টেলিভিশনগুলোতে আপনার ইন্টারভিউ থাকে। যে বিষয়টা কথা হইল যে মুস্তফা কামাল ইয়াকুব যিনি যে বিষয়টা নিয়ে বললেন যে শেফের শেফ আনার ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধক
তারা আছে সেটা হচ্ছে যে শেফের স্যালারিটা বেশি দেখাচ্ছে তো আবার আমরা বলতেছি ইয়াং জেনারেশনকে ইনভলভ করার জন্য বাট ইয়াং জেনারেশন যদি ইনভলভ হয় সেক্ষেত্রে তারা তো অবশ্যই ভালো পেই দে হ্যাভ টু গেট গুড পেই সো এটা কিভাবে সম্ভব মানে আপনি ইয়াং জেনারেশনকে ইনভলভ করতে চাচ্ছেন নাকি আপনি বাংলাদেশ থেকেও নিয়ে আসতে চাচ্ছেন বাট কিভাবে তাদেরকে পে রাইজ করাটা কিভাবে বা পে লো করে কিভাবে তাদের ইনভলভ করবেন এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি উনি যখন বলেছেন যে 18,000 থেকে 29,700 এ ওয়াইজিস নিয়ে যাওয়া হয়েছে 29,700 না এটা কিন্তু 35,000 পাউন্ড যদি আপনি ফুড এবং ইয়ে প্রোভাইড করেন না ও অ্যাকোমোডেশন প্রোভাইড করেন না আচ্ছা যেখানে এই দেশের এভারেজ শেফের বেতন হচ্ছে 25,000 পাউন্ড আমাদের ইন্ডিয়ান সেক্টরে কেন 35,000 অলমোস্ট 10,000 হায়ার আচ্ছা ইন টার্মস অফ ইয়াং জেনারেশন আপনি যেটা বলতেছেন যে এরা এখানে এখানে আসবে এসে কাজ করবে আবার বেতন পাবে না কারণ দেখেন এই ইন্ডাস্ট্রি আমরা তাদেরকে বলছি না যে তোমরা এসে কাজ করো কারণ আপনি দেখেন আমি যখন কাজ তখন স্টার্ট করি হাঁটি হাঁটি পা পা করে করে আমাদের শেফ হতে 3-4 বছর লাগছে যখন আমরা শেফ হয়ে গেছি হওয়ার পরে আমরা হয়েছি কি আমরা আস্তে আস্তে কাজ করছি তারপর আমরা নিজেরা বস হয়ে গেছি একটা যখন একটা লোক এসে কাজ করবে আমরা এখান থেকে যে ইয়াং জেনারেশন আছে তারা যখন কাজ করবে কাজ করে 2-4 বছর কাজ করার পর সে নিজে তার নিজের বস হয়ে যেতে পারবে তখন তো তার যে ওয়াইজিস যে ম্যাটারটা এটা তো সে অনেক পয়সা আর্ন করতে পারবে থ্রু হিজ বিজনেস কারণ সে বিজনেস থেকে নতুন আইডিয়া নিয়ে আসবে ইনোভেটিভ আইডিয়া ইনোভেশন এগুলো নিয়ে আসবে সে বিজনেসের মধ্যে কারণ আমাদের যে লাকিংটা আছে ইন্ডিয়ান থারি হাউসের মধ্যে সেটা হচ্ছে আপনি দেখেন একটা মেনুর মধ্যে 200-250 আইটেম তারপরে দেখবেন আপনি স্টিল আমরা পুরোনা কনসেপ্টে আমরা রেস্টুরেন্ট চালাচ্ছি আমরা যদি নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসি নতুনত্ব নিয়ে আসি তাহলে হবে কি আপনার স্টাফ এত স্টাফ লাগবে না আপনার আমরা এই মেনুর মধ্যে 200-250 আইটেম লাগবে না আপনি 20-22টা আইটেম দিয়ে আপনি করতে পারেন এবং ভালো করে আপনি করেন অসুবিধা কি এখানে তো করতে পারেন ধন্যবাদ বলেন সবচেয়ে বড় জিনিস যেটা হলো আমি যেটা বুঝবো না আমাদের প্ল্যাটফর্মটা রেডি আছে খালি শুধু মানে এরা গেলেই হয় তাদের যে এদেশে স্কুলে গেছে তাদের ফ্রেন্ড বন্ধু আছে কিন্তু তাড়াতাড়ি মানে আমরা যেভাবে আইসা অনেক কষ্ট করে এগুলা যাইতে হয়েছে তারা তো এদেশের ছেলেরা তারা স্কুলে তাদের ফ্রেন্ড আছে তাদের ফ্রেন্ডের বাপ আছে ইজিলি নিয়ে আসতে পারবে তো এটা আমি মনে করি যাওয়ার আমি জানার দরকার সোশ্যাল এন্ড কালচার সেক্রেটারি বি এ সোশ্যাল এন্ড কালচার সেক্রেটারি অফ কোর্স ইউ হ্যাভ দ্য ক্রিয়েটিভিটি এন্ড ইউ হ্যাভ দ্য স্কিল রাইট আপনাকে যে বিসিএ অ্যাওয়ার্ড 2016 যে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটা হচ্ছে সেখানে অ্যাট্রাকশন করার জন্য ইয়াং জেনারেশনকে অ্যাট্রাকশন করার জন্য আপনাদের কি ধরনের প্রোডাক্ট আপনারা ইমপ্লিমেন্ট করেছেন আমরা মূলত প্রতি বছরই আমরা অ্যাওয়ার্ডের যে কালচারাল যে প্রোগ্রামটা নিয়ে আসি বা কালচারাল যে অনুষ্ঠানটাকে প্রত্যেকটা বছর নতুনত্ব নিয়ে আসি এবং এই জেনারেশনের যারা বা এই দেশে বর্ন অ্যান্ড ব্রড আপ ছেলেরা যারা তাদের জন্য বিনোদনটা থাকে মানে আমরা ইংলিশ গানও রাখি সেখানে বলিউড ডান্সও রাখি বাংলাদেশে আমাদের যে বয়স হয়েছে বা আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে বাংলাদেশে গানে শোনা দরকার তাদের জন্য সেই ইন্টারটেনমেন্ট আমরা রাখি এবং প্রতি বছর আমরা কিন্তু নতুনত্ব নিয়ে আসতেছি এবং এইটা এইটা এক বছরের সাথে আরেক বছর কোনো মিল নেই এবং প্রতি বছর দেখা যায় ডিফারেন্ট সিঙ্গার আসছে ডিফারেন্ট এন্টারটেনমেন্ট আসছে ওইটা যারা নিউ জেনারেশন যারা তারা আমি মনে করি ওরা এনজয় করে এবং আমার ছেলে সে প্রতি বছর অ্যাডভান্স বুকিং দেয় বাবা আমি কিন্তু এবার যাবো সে কিন্তু অনলি 17 নাও সে যাচ্ছে 5 বছর দেয় তুমি তো ইন্টারেস্ট কেন আমার খুব ভালো লাগে আপনাদের যে এন্টারটেনমেন্ট যে প্রোগ্রামটা ওইটা খুব ভালো আর ওইখানে একটা গেট টুগেদার অনেক লোক থাকে অ্যাওয়ার্ডের যেটা এই যে আমাদের জেনারেশনটা এই অ্যাওয়ার্ডের যে একটা ফল এই ফলটা কিন্তু আমাদের জেনারেশন পাচ্ছে নিউ জেনারেশনটা তাই না আপনি কি মনে করেন যে নিউ জেনারেশন কি ফলটা পাচ্ছে হ্যাঁ নিউ জেনারেশন আমাদের প্রোগ্রামটা থাকে ওইভাবে টু এন্টারটেইন এভরিওয়ান অ্যাক্রস দি এজ রেঞ্জ আমার ছেলেও আসে আমার ছেলে অবশ্য ইজ জাস্ট টার্ন 27 বাট আমার সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য একটা বিষয় আমার নিজে থেকে মনে হচ্ছে যে আপনাদের যে আপনি তো হেড অফ রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার হেড অফ কমিটি আপনি হচ্ছেন শেফ অফ দ্য ইয়ার এরকম আপনারা সবাই অ্যাওয়ার্ড নিয়ে আপনাদের অনেকেই ধারণা আছে এমন কোনো অ্যাওয়ার্ড ক্রিয়েট করা যায় না যে অ্যাওয়ার্ডটা আপনার হতে পারে যে ইয়াং একজন রেস্টুরেন্ট অথবা ইয়াং রেস্টুরেন্ট যে কাজ করে সেখানে সেই ইয়াং এদেশে ইউনিভার্সিটি পড়লে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া এই ধরনের কোনো শেফ তো তাই শেফ তো ওনার হওয়ার দরকার নাই শেফ যে হি ইজ অ্যাচিভিং হি ইজ গেটিং হিজ অনার হি ইজ গেটিং হিজ অ্যাওয়ার্ড বিকজ হি ইজ এ গুড শেফ হি ইজ প্রুভেন হিমসেলফ টু বি এ গুড শেফ আমি বলতে চাচ্ছি যে কনিষ্ঠ শেফ যেমন হতে পারে যে 18-25 হ্যাঁ একটা নাম্বার যে কনিষ্ঠ শেফ একটা ক্যাটাগরি আপনারা ক্রিয়েট করা যায় কিনা এরকম কি আসছে
একটা ইংলিশ ইয়েতে কাজ করে, কিন্তু সে ভেরি মানে মানে কি বলবো মানে প্রেজেন্টেবল। তো সে ওই ধরনের ছেলেই আমরা চাই, আমি পার্সোনালি মনে করি ওই জন্য ছেলেরা আসলে মানে আমাদের ব্যবসাকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। আমরা কিন্তু দুই বছর আর তিন বছর পূর্বে আমরা একজন মহিলা শেফকেও কিন্তু অ্যাওয়ার্ড দিয়েছি, মানে উইমেনদের অমেন শেফকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, দেওয়া প্রয়োজন তো। অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে আমি দেখি যে ফ্যামিলি বিজনেস, তারা পরিবার নিয়ে বা যারা উইমেন যারা আছে তারা শেফ এবং যারা আপনার সামনে অনেকে কাজ করে, এইভাবে ব্যবসাটাকে তুলে ধরছে। যে এখন ধরেন একটা রিসেশনের সময় আসলো, সেই রিসেশনে যদি ব্যবসার আপনার স্টাফ সংকট থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি পরিবারের সবাইকে নিয়ে কাজ করা যায় আমার মনে হয় এটা একটা গুড ইস্যু। আমাদের সাথেই থাকবেন।